আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমার মতো যে মায়েরা চিন্তায় আছেন বাচ্চার স্কুলের টিফিন নিয়ে, সেই মায়েদের জন্যই আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র একটি ডিম দিয়েই 14টি মাফিন কেক, তাও আবার চকলেট এবং ভ্যানিলা দুইটা ফ্লেভারই একটা মাফিন কেকে। আর ফ্রেন্ডস, এই মাফিনগুলো কিন্তু আমি চুলা এবং ওভেনে দুইভাবে আপনাদের করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই চুলা এবং ওভেনে করা মাত্র একটি ডিমের 14টি মাফিন কেক তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ, চিনি লাগবে মেজারমেন্ট কাপের 1/4 কাপ, বাটার লাগবে 100 গ্রাম। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন 100 গ্রাম, মানে 1/3 কাপ, আরও 2 টেবিল চামচ। তবে ফ্রেন্ডস, আমি কিন্তু আজকে আমার নিজের ঘরের তৈরি বাটার দিয়ে আপনাদের মাফিনগুলো তৈরি করে দেখাবো। আপনারা যদি এই বাটারের ভিডিওটা দেখতে চান তাহলে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর লাগবে আমার লিকুইড গরুর দুধ 1/2 কাপ পরিমাণ, রুম টেম্পারেচারে ডিম লাগবে 1টা। আর ফ্রেন্ডস, অবশ্যই চেষ্টা করবেন ডিমটা যেন একেবারে বড় সাইজের হয়। সেই সাথে বেকিং পাউডার লাগবে 1 চা চামচ, বেকিং সোডা লাগবে 1/2 চা চামচ, আর লাগবে আমার কোকো পাউডার 1.5 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, লবণ লাগবে 1/2 চা চামচ। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে চকলেট এবং ভ্যানিলা দুই ফ্লেভারের মাফিন কেক। মাফিনগুলো তৈরি করার জন্য প্রথমে আমি ডিমের হলুদ অংশ আর সাদা অংশটাকে আলাদা করে নেব। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব বাটার। আর ফ্রেন্ডস, এই বাটারটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি। আমার মতো আপনারাও কী করে ঘরে বাটারটা তৈরি করে নিতে পারেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন বাটারটাকে আমি খুব ভালোভাবে স্প্যাটুলা দিয়ে একটু ভেঙে নেব। এরপর বাটারের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে চিনিটা নিয়েছিলাম তার থেকে 1/2টা পরিমাণ চিনি, আর বাকি 1/2টা চিনি আমি রেখে দেব ডিমের সাদা অংশের জন্য। এখন বাটার আর চিনিটাকে খুব ভালোভাবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব, যেন চিনিটা বাটারের মধ্যে পুরোপুরিভাবে গলে যায়। এখন বাটার আর চিনিটা খুব ভালোভাবে বিট করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ডিমের কুসুম, সেই সাথে ভ্যানিলা এসেন্স। এখন আবারও আমি বিটার দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণই বিট করে নেব। এরপর চার ধার থেকে একটা স্প্যাচুলা দিয়ে বাটারের মিশ্রণটা আমি মাঝখানে এনে বিট করা শুরু করব। আর এ পর্যায়ে কিন্তু বাটারের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব লিকুইড গরু দুধ। তবে একসাথে কিন্তু সম্পূর্ণ দুধটা বাটারের মিশ্রণে মেশাবেন না, জাস্ট একটু একটু করে বাটারের মিশ্রণে দুধটা দিয়ে বিট করে মিশিয়ে নিতে হবে। এখন বাটার আর দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আবার স্প্যাচুলা দিয়ে বাটার আর লিকুইড দুধের মিশ্রণটা আমি মাঝখানে এনে দেব। এরপর একটা স্ট্রেনার নিয়ে স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, সেই সাথে লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণই চালনিতে চেলে বাটারের মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে বাটারের সাথে শুকনো উপকরণের মিশ্রণটা মিশিয়ে নেব। আর এ পর্যায়েও কিন্তু একসাথে সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটা বাটারের মিশ্রণের মধ্যে দেবেন না, জাস্ট অল্প অল্প করে ময়দার মিশ্রণটা বাটারের মিশ্রণে দেব এবং স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন, মাফিনের ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি। এখন এই মাফিনগুলো যেন একেবারে ফ্লাফি হয় এর জন্য আবারও একটা মিক্সিং বোলে দিয়ে দেব আগে থেকে যে 1টা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছিলাম সেই ডিমের সাদা অংশ, সেই সাথে বাকি 1/2টা চিনি দিয়ে খুব ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব এবং ডিমের সাদা অংশটা পুরোপুরিভাবে ফোম করে নেব। দেখুন, ডিমের সাদা অংশের ফোমটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন আগে থেকে যে মাফিন ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণে একটু ডিমের ফোম দিয়ে হালকা হাতে স্প্যাচুলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার আর ফোমটা মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু কাজটা একটু হালকা হাতে করবেন। মাফিনের ব্যাটারটা যখন একটু পাতলা হয়ে যাবে তখন সম্পূর্ণ ব্যাটারটাই আমি ডিমের সাদা অংশের ফোমের মধ্যে দিয়ে হালকা হাতে আবারও ব্যাটার আর ডিমের ফোমটাকে মিশিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ মাফিনের ব্যাটারটাই কিন্তু পারফেক্টলি তৈরি। এখন আমি যেহেতু আজকে 2টা ফ্লেভারের মাফিন একসাথে করব, তাই এই ব্যাটারটাকে সমান 2টা ভাগে ভাগ করে নেব।
সম্পূর্ণ ব্যাটারটাই দুইটা ভাগে ভাগ করা হয়ে গেছে। এখন এক ভাগ ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেব কোকো পাউডার। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু কোকো পাউডারটা আগে থেকে চেনে নেবেন। এখন এই কোকো পাউডারটাও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। দেখুন, চকলেট এবং ভ্যানিলা দুই ফ্লেভারের মাফিন ব্যাটারে কিন্তু তৈরি। এখন দুই ফ্লেভারের ব্যাটার মাফিন কাপে সেট করার জন্য এখানে আমি এরকম দুইটা প্লাস্টিকের পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই ব্যাগগুলো কিন্তু আপনারা যে কোনো বেকিং আইটেমের দোকানে পেয়ে যাবেন। এগুলো সাধারণত কেক ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। এখন একটা গ্লাস নিয়ে গ্লাসের ভেতর পাইপিং ব্যাগটা আমি ঠিক এভাবে করে বসিয়ে দেব। এরপর ব্যাগের ভেতরে ভ্যানিলা ফ্লেভারের মাফিন ব্যাটারটা দিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে পাইপিং ব্যাগটা আমি ঠিক এভাবে করে সেট করে নেব। এই ভ্যানিলা মাফিনের ব্যাগটা একটা সাইডে সরিয়ে রাখবো। সেমভাবে চকলেট মাফিনের ব্যাটারটাও আমি আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। দেখুন, সম্পূর্ণ চকলেট ব্যাটারটাও আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন ভ্যানিলা সেই সাথে চকলেট দুই ফ্লেভারের মাফিন ব্যাটারে আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন এই ব্যাগগুলো একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে ফ্রেন্ডস, আমি আগেই বলেছি আজকের মাফিন কেকগুলো আমি ওভেনে এবং চুলায় দুইভাবে আপনাদের করে দেখাবো। এর জন্য এখানে আমি ছয়টা স্টিলের মোল্ডের মধ্যে ছয়টা কাগজের মাফিন কাপ বসিয়ে দিয়েছি। সেই সাথে ওভেনে বেক করার জন্য ওভেন মোল্ডের মধ্যেও সেমভাবে ছয়টা মাফিন কাপ বসিয়ে দিয়েছি। এখন মাফিন ব্যাটারের ভ্যানিলা ফ্লেভারের ব্যাগটা নিয়ে প্রথমে আমি একটা কেচি দিয়ে ব্যাগের মুখের অংশটা সামান্য করে একটু কেটে নেব। সেমভাবে চকলেট ব্যাটারের ব্যাগটাও আমি কেটে নেব। এরপর এক হাতে ভ্যানিলা এবং অন্য হাতে চকলেট মাফিন ব্যাটারের ব্যাগগুলো নিয়ে নেব এবং একই সাথে দুই হাতে টিপে মাফিন কাপের মধ্যে সমানভাবে চকলেট এবং ভ্যানিলা কেক ব্যাটার দিয়ে ভরিয়ে দেব। ফ্রেন্ডস, খেয়াল করুন, এটা জাস্ট একটু ধৈর্যের ব্যাপার। জাস্ট হালকা হাতে দুই পাশ থেকে টিপে মাফিন কাপের এক অর্ধেকে ভ্যানিলা এবং অন্য অর্ধেকে চকলেট কেক ব্যাটারটা দিয়ে কাপটা ভরিয়ে দেব। এবং কাপটা কিন্তু সম্পূর্ণ ভরাবারও কোনো প্রয়োজন নেই। তিন ভাগের দুই ভাগ আমি মাফিন ব্যাটার দিয়ে কাপটা ভরিয়ে দেব। এখন এই মাফিন কাপগুলো হালকা হাতে একটু ঝাঁকিয়ে দেব, যেন এর মধ্যে কোনো বাবলস থাকলে তা বেরিয়ে যায়। এরপর সেমভাবে আমি ওভেনের মোল্ডের কাপগুলো দুইটা ব্যাটার দিয়ে ভরিয়ে দেব। দেখুন, সবগুলো কাপ মাফিন ব্যাটার দিয়ে ভরানোর পরও আরও দুইটা মাফিন হবে এই পরিমাণে ব্যাটার কিন্তু রয়ে গেছে। এখন চুলায় ছয়টা এবং ওভেনে ছয়টা, মোট ১২টা মাফিন তৈরি করে দেখাবো। এর জন্য আগে থেকে আমি চুলার একেবারে লো মিডিয়াম হিটে এক কাপ পরিমাণ লবণ দিয়ে ১০ মিনিট গরম করে নিয়েছি। মিনিট পর প্যানটা কিন্তু এখন যথেষ্ট গরম আছে। এখন এই গরম প্যানের মধ্যে দিয়ে দেব এরকম একটা স্টিলের স্ট্যান্ড। পর এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব ৬টা মাফিনের ট্রে। এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য। সেই সাথে ফ্রেন্ডস, ঢাকনার ওপরে যে একটা হোল আছে সেটা আমি একটা কটন বার দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এই প্যানটাকে আমি চুলার লো হিটে বসিয়ে রাখবো ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য। সেই সাথে ৬টা মাফিন ওভেনে বেক করার জন্য আগে থেকেই আমি ১৭৫ ডিগ্রিতে ওভেনটাকে ৫ মিনিট প্রিহিটেড করে নিয়েছি। এখন এই প্রিহিটেড করা ওভেনের মধ্যে মাফিনের মোল্ডটা ঢুকিয়ে দেব এবং ১৭৫ ডিগ্রিতে মাফিনগুলো আমি ১৫ মিনিট বেক করে নেব। ১৫ মিনিট পর মাফিনগুলো এখন পারফেক্টলি তৈরি। সাথে ৩০ মিনিট পর মাশাল্লাহ করে চুলার মাফিনগুলোও কিন্তু পারফেক্টলি তৈরি। এখন একটা টুথপিক একটা মাফিনের মাঝখানে আমি পুশ করে দেখব যে মাফিনটা আসলে হয়েছে কিনা। দেখুন, টুথপিকটা একেবারে ক্লিন হয়ে বেরিয়ে এসেছে, মানে মাফিনটা হয়ে গেছে। এখন এই মাফিনগুলো আমি প্লেটে নিয়ে নেব। তৈরি হয়ে গেল চুলায় এবং ওভেনে করা ১৪টা চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের মাফিন কেক। আর ফ্রেন্ডস, এই মাফিনগুলো কতটা স্পঞ্জি তা বোঝানোর জন্য আমি একটা চুলায় তৈরি মাফিন কেক আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ করে কেকটা কতটা স্পঞ্জি, এটা যে চুলায় তৈরি সেটা কিন্তু মনেই হচ্ছে না। তো ফ্রেন্ডস, বাচ্চার স্কুলের টিফিনের চিন্তা দূর করতে বা বিকেলের চায়ের সাথে খাবার জন্য এই গরম গরম মাফিনগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।